মিমি চক্রবর্তী হলেন একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল। বোঝেনা সে বোঝেনা সিনেমাটির মাধ্যমে দর্শকদের কাছে তিনি বিশেষ পরিচিত মুখ হয়ে ওঠেন। এই ভিডিওতে আমরা জানব বিখ্যাত অভিনেত্রী মিমি চক্রবর্তীর অজানা জীবন কাহিনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং বিনোদন জগতের সকল খবর সবার আগে পেতে সায়েন্স আই স্টোরিকে সাবস্ক্রাইব করুন। 1989 সালে 11ই ফেব্রুয়ারি ওয়েস্ট বেঙ্গলের জলপাইগুড়ি জেলায় জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা ছিলেন অরুণ চক্রবর্তী এবং মা তাপসী চক্রবর্তী। মিমি চক্রবর্তী জলপাইগুড়ি হুলি চাইল্ড স্কুল এবং সেন্ট জেমস স্কুলে পড়াশোনা করেন। পরবর্তীকালে মিমি চক্রবর্তী পড়াশোনার সূত্রে কলকাতায় আসেন এবং কলকাতায় আশুতোষ কলেজ থেকে ইংরেজিতে স্নাতক স্তর সম্পন্ন করেন। অভিনেত্রী মিমি চক্রবর্তী তার কেরিয়ার জীবন শুরু করেছিলেন মডেলিংয়ের মাধ্যমে। প্রথমে তিনি ফেমিনা মিস ইন্ডিয়াতে অংশগ্রহণ করেছিলেন। এরপর তিনি টিভি সিরিয়ালের গানের অপারে মুখ্য ভূমিকা পালন করেছিলেন। এরপর তিনি একটি ব্লকবাস্টার মুভি চ্যাম্পিয়ন একটি ছোট ভূমিকা অভিনয় করেন। 2012 সালে বাপি বাড়ি যা সিনেমাতে তাকে অভিনেত্রীর ভূমিকায় দেখা যায়। এই সিনেমাটির জন্য তাকে টেলি সম্মান এবং বিগ বাংলা রাইজিং স্টার পুরস্কার দেওয়া হয়। ওই বছরই রাজ চক্রবর্তীর পরিচালিত বোঝেনা সে বোঝেনা সিনেমায় সোহম চক্রবর্তীর বিপরীতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন। টলিউডের ইতিহাসে এই সিনেমাটি ব্লকবাস্টার ছিল। এই সময় তার অভিনয় দর্শকদের মন কেড়ে নেয়। এরপর একের পর এক সিনেমা করে বাঙালি বাবু, ইংলিশম্যান, জামাই 420, শুধু তোমারই জন্য, প্রলয়, গল্প হলেও সত্যি, যোদ্ধা, কাঠমান্ডু, কেলোর কীর্তি, গ্যাংস্টার ইত্যাদি। এরপর 2016 সালে মিমি চক্রবর্তী কি করে তোকে বলবো সিনেমায় অভিনয় করেছেন অঙ্কুশ হাজরার বিপরীতে। এই সিনেমায় তিনি একজন মহৎ চরিত্রে অভিনয় করেছেন। এই সিনেমাটির জন্য তাকে সেরা অভিনেত্রীর পুরস্কার দেওয়া হয়, যার জন্য আবারও খ্যাতি অর্জন করেন। 2019 সালের ভারতের লোকসভা নির্বাচনে তাকে যাদবপুর থেকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস এবং জয়ী হন তিনি। বর্তমানে তিনি যাদবপুর লোকসভা আসনের এমপি। প্রিয় দর্শক, মিমি চক্রবর্তীর কোন কোন সিনেমার অভিনয় আপনাদেরকে ভালো লেগেছে তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।